আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো অনলাইন পাঠদানে আজকে তোমাদের সাথে আমি অনুশীলনী তিনের উনিশ থেকে চব্বিশ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো তোমরা উনিশ নম্বর অঙ্কটিতে খেয়াল করো বলছে এক খণ্ড জমিতে বিশ কেজি আটশো গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ সাত খণ্ড জমিতে মোট কী পরিমাণ সরিষা উৎপন্ন হবে এখানে তোমরা বুঝতেই পারছ যে বোঝা যাচ্ছে যে তোমরা দুইটাই আলাদা করে নিতে পারো অথবা তোমরা আলাদা না করেও তোমরা ওই যে দুই কেজি আটশো পঞ্চাশ গ্রামকে তোমরা গ্রামে পরিণত করবা এটা না করেও ডিরেক্টলি এই একেও সাত গুণ আবার একেও সাত গুণ করতে পারো কারণ এক খণ্ড জমিতে বলছে একখণ্ড জমিতে বিশ কেজি আটশো পঞ্চাশ গ্রাম সরিষ উৎপন্ন হয় তাহলে সাতখণ্ড জমিতে কত গ্রাম হবে তবে গ্রাম করে নেওয়াই ভালো হচ্ছে তো বিশ কেজি মানে হলো বিশ গুণন এক হাজার আর সাত আটশো পঞ্চাশ গ্রাম আলাদা তাহলে বিশ হাজার আর এখানে আটশো পঞ্চাশ গ্রাম তাহলে বিশ হাজার আটশো পঞ্চাশ গ্রাম একখণ্ড জমিতে এটা হয় তাহলে সাতখণ্ড জমিতে কী হবে সাত গুণন আশা করছি বুঝতে পারছ এরপর আমরা করব কি এটা গুণ দিবো গুণ দেওয়ার পর তোমরা জানো যে এক হাজার দ্বারা ভাগ দিলে এক হাজার দ্বারা ভাগ দিলে কেজি হয় আর এখানে এক্সট্রা যেটা থাকে সেটা আমরা গ্রামে নি তো এটা তোমরা নিজের মতো করেই বের করতে পারবে যে এখানে খেয়াল করো এই অংশটা অর্থাৎ আমরা এটা নিজে করা বইয়ের মতো করে না করার যেভাবে করে দিয়েছে বইটাতে এটা এইভাবে না করে আমরা এইভাবে করব। ধর এখানে আছে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দ হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো পঞ্চাশ হ্যাঁ এটাকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে কেজি হবে তো তুমি তোমরা তোমাদের মতো বের করতে পারবো তো এখানে কী হবে এটা ভাগ করলে হুম তো দেখতেই পারছো যে এক হাজার দ্বারা ভাগ করলে এই এই এটা হবে মানে বোঝা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ হাজার তাহলে তোমরা এখানে লিখতে পারবে যে একশো পঁয়তাল্লিশ গ্রাম কেজি যদি এক হাজার হুম আর এক্সট্রা থাকে কি নয়শো পঞ্চাশ গ্রাম দেখো নয়শো পঞ্চাশ গ্রাম হুম আশা করি তোমরা বুঝতে পারছো নয়শো পঞ্চাশ গ্রাম এভাবে লিখতে পারো যাই হোক তোমরা তোমাদের মতো করে এটাকে মানে যে টোটাল গ্রামটা পেয়েছ সেই টোটাল গ্রামটাতে কেজি এবং গ্রামে রূপান্তর করতে হবে কীভাবে করতে হবে এটা তো তোমরা জানোই আশা করছি এটা বুঝতে পারছো পরের অঙ্কটাতে দেখো বলছো বিশ নম্বর অঙ্ক যে এক একটি মগের ভেতরের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার হলে তো দুইশো পঞ্চাশ লিটারে কত মগ পানি ধরবে তো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে দিয়েছে ঘন সেন্টিমিটার আর চেয়েছে লিটার মানে একটা মগের আয়তন দেওয়া হচ্ছে হচ্ছে ঘন সেন্টিমিটারে একটা মগের আয়তন দেওয়া হচ্ছে ঘন সেন্টিমিটারে কিন্তু চেয়েছে লিটার কত লিটার এত লিটারে কত মগ হবে এজন্য আমাদের হয় ঘন সেন্টিমিটারকে লিটারে নিতে হবে নাহলে লিটারকে ঘন সেন্টিমিটারে নিতে হবে মানে একটা জায়গায় ফিক্সড করতে হবে তো আমরা দেখি এখানে কী করা হচ্ছে মোট পানির পরিমাণ হচ্ছে দুশো পঁচাত্তর লিটার আর মগের আয়তন দেখো মগের আয়তনটাকেই লিটারে নিয়েছে তো আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার সময় এক লিটার তাহলে এখানে এক হাজার দ্বারা ভাগ করলে আমরা লিটার পাবো ঘন সেন্টিমিটারকে এক হাজার দ্বারা ভাগ করলে লিটার পাবো অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হলে বোঝা যাচ্ছে তাহলে একটি মগের ভেতরে আয়তন ওয়ান ফাইভ লিটার তার আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পানি ধরে একটি মগে বোঝা যাচ্ছে যে এত চেয়েছে মগ কত মগ তার মানে আমরা এটা মগটা শেষে লিখব তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পানি ধরে একটি মগে তাহলে এক লিটার পানি ধরে এক ওয়ান এক বাই ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে দুশো পঁচাত্তর দুশো সত্তর লিটার পানি ধরে কয়টা মগ লাগবে ওই গিক নিয়ম অনুসারে তোমরা এটা উপরে যাবে এটা কাটাকাটি করলে দেখো এটা কাটাকি দশমিক গোটা দিয়ে উপরে দশ লেগেছে এটা কাটাকাটি করলে হলো পাঁচ দিয়ে পাঁচ দুই কাটলে পাঁচ দিয়ে কাটলে দুই থাকে আর তিন থাকে তিন দিয়ে কাটলে নব্বই হয় তাহলে নব্বই আর দুই গুণ করলে একশো আশি মগ তার মানে একশো আশি মগ পানি এখানে হবে তোমরা যদি মগ মগ দিয়ে মেপে দেখি তাহলে একশো আশি মগ পানি হবে আশা করছি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো এরপর দেখো একুশ নম্বর একুশ নম্বর অঙ্কটি খেয়াল করো এখানে বলা হচ্ছে এক ব্যবসায়ী কোনো এক দিন আঠারো কেজি এত লিটার আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করে হুম ওই হিসাবে মাসে তিনি কী পরিমাণ চাল এবং লবণ বিক্রি করতে আলাদা আলাদাভাবে বিক্রয় করতে হবে তোমরা যদি পণ্য কী বলে উনিশ নম্বর অঙ্কটি খেয়াল করছো উনিশ নম্বর অঙ্কটি আর এই অঙ্কটার মধ্যে আসলে নিয়মের কোনো পার্থক্য থাকবে না এক মাসে তিনি তিরিশ দিন ধরে নেবে তাহলে একদিনে এত কেজি চাল বিক্রি করে তাহলে ওই আঠারো দিনে কত কেজি সেটা বের করে নিবে হুম হ্যাঁ এইটা একদিনেরটা ওই আগের মতোই কেজি গ্রাম ওই জন্য মোট গ্রামে প্রকাশ করবা আগে যে অঙ্কটা করা হয়েছিল উনিশ নম্বরে সেটার মতো করেই যেখানে কি করছে দেখো আঠারো কেজি তিনশো গ্রামকে গ্রামে প্রকাশ করছে আঠারো কেজি মানে আঠারো হাজার গ্রাম আর তিনশো গ্রাম তাহলে আঠারো হাজার তিনশো গ্রাম তাহলে আর একটা আছে যে কত কেজি এখানে কত কেজি লবণ বিক্রয় করেন তাহলে সেটা বের করার জন্য আমাদেরকে লবণের লবণের আলাদা করছে তো আমরা যেহেতু প্রথমে চালেরটা বের করলাম আঠারো হাজার তিনশো গ্রাম চাল এজন্য আমরা ওইটা দিয়ে করার চেষ্টা করি তাহলে একদিনে চাল বিক্রয় করেন এত তাহলে তিরিশ দিনে কত হবে তোমরা আসলে বুঝতেই পারছো ব্যাপারটা ওরকম গুণ হবে তাহলে ওইটাকে আবার নয় এক হাজার তারা ভাগ করলে কেজিতে আসবে দেখো এত কেজি চাল বিক্রি করেন উনি আবার লবণের কথাটা আসি পাঁচ কেজি সাতশো গ্রাম পাঁচ কেজি মানে পাঁচ হাজার গ্রাম আর সাতশো পঞ্চাশ গ্রাম তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ গ্রাম তিনি লবণ বিক্রি করবে তাহলে তিরিশ দিনে কত গ্রাম বিক্রি করবে তিরিশ দ্বারা গুণ এটা বুঝতেই পারছো কীভাবে আসবে এটা তো একটু আগে আমি দেখালাম যে তোমরা এটা গুণ করবে এক্সট্রা এই যে তিনটা এই যে একশো বাহাত্তর হাজার হুম ওইটাকে একশো বাহাত্তর লেগবে এক কেজি আর পাঁচশো গ্রাম ঠিক আছে আশা করছি অত তিনি অতটা লেগে ফেলবে হুম এটা তোমরা বুঝতেই পারছো নিজেরাই করার চেষ্টা করবে পারবে আর কি হুম আশা করছি পারবে এরপরে দেখো এই অধ্যায়ের অঙ্গগুলো প্রায় অনেকটাই সহজ কোনো পরিবারে দৈনিক এত লিটার দুধ লাগে প্রতি লিটার দুধের দাম এত টাকা হলো ওই তরি তিরিশ দিনের দুধ কত টাকার দুধ লাগবে আসলে আমরা দুইভাবে বের করতে পারি আগে হচ্ছে যাই হোক আগে আমরা মোট কত লিটার দুধ লাগে সেটা বের করবো অর্থাৎ একদিনে দুধ লাগে কত এক কেজি পঁচিশ অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ফাইভ লিটার দুধ লাগে এটাকে এটাকে এইভাবে বলা যায় যে হ্যাঁ এক কেজি এক লিটার আর হলো দুশো পঞ্চাশ মিলিলিটার এটা তোমরা বুঝতে পারবে তাহলে এত লিটার দুধ লাগে তো প্রতি লিটার দুধের দাম বাউন্ন টাকা তো তোমরা তিরিশ দিনে কি পরিমাণ দুধ লাগে সেটা আগে বের করে নিতে পারো অথবা প্রতিদিন কয় টাকা দুধ লাগে সেটা বের করে নিতে পারো দুইভাবে করা যায় হয় প্রতিদিন কয় টাকা দুধ লাগে সেটা দিয়ে তিরিশকে গুণ করলে হবে অথবা একদিনে কি তিরিশ দিনে কি পরিমাণ দুধ লাগে সেটা দিয়ে দাম গুণ করলে হয়ে যাবে তো এটা বুঝতে পারবে অঙ্কটা অনেক সহজ দেখলে তিরিশ দিনে কি পরিমাণ দুধ লাগে এটা গুণ করে এটা পেয়েছি তোমরা গুণ করার সিস্টেম জানো তাহলে এক লিটার দুধের দাম বাউন্ন টাকা তাহলে এই যে সাতত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক পাঁচ লিটার দুধ লাগে প্রতি মাসে সেটার দাম কত হবে গুণ করে দিলে সিম্পল ম্যাটার এটা সিম্পল একটা ব্যাপার যে তিরিশ দিনে এত লিটার দুধ লাগে গুণ করলেই হয়ে যাবে আশা করছি এটাও বুঝতে পারছো এরপর দেখো হচ্ছে তেইশ নম্বর অঙ্কটি তেইশ নম্বর অঙ্কটিতে বলছে এটা আয়তাকার বাগানের দৈর্ঘ্যপ্রস্থ যাতা করবে ষাট মিটার চল্লিশ মিটার এর ভিতরে চতুর্দিকে দুই মিটার চড়া রাস্তা আছে তো রাস্তাটির ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলছে হুম তো এখানে দেখো ছবিটাতে এখানে চিত্রটাতে দেখো ষাট মিটার এটা হচ্ছে এটা হচ্ছে ষাট মিটার এটা ষাট মিটার আর এটা চল্লিশ মিটার তার মানে এই জমিটা হচ্ছে ষাট মিটার গুণ চল্লিশ মিটার হুম তো বলছে রাস্তা আছে এখানে দুই মিটার এখানে দুই মিটার অর্থাৎ ভিতরে যদি আমি রাস্তাটার কথা চিন্তা করি তাহলে এরকম আছে হ্যাঁ এটা দুই মিটার দুই মিটার চারিদিকে দুই মিটার করে করে রাস্তা আছে আশা করছি তোমরা এটা বুঝতেই পারছো দেখেই বুঝতে পারছো যে আসলে এভাবে রাস্তা আছে তো এখন যেটা বলছে সেটা হচ্ছে এই রাস্তাটা হুম তো আমাদের চড়া রাস্তা আছে তো রাস্তাটির ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তো তোমরা জানো যে পুরো বাগানের ক্ষেত্রফল থেকে যদি ভিতরের রাস্তা বাদ দিয়ে বাগান যেটা আছে এই যে রাস্তা বাদ দিয়ে অংশটা এইটুক এটার ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি হ্যাঁ তাহলে বড়টার ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিলে এই যে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে আসবে এটা তোমরা সহজেই অনুধাবন করতে পারছো কারণ এই অংশগুলো আগেই করানো হয়েছিল তাহলে আমরা আগে বাগানের ভিতরের চৌদিকে চার মিটার দুই মিটার চড়া রাস্তা আছে তা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কী হবে কারণ এই দিক থেকে দুই বাদ যাবে এই দিক থেকে দুই বার যাবে এই জন্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হবে সাইড দুই দুই বাদ দিলে চার বার যাবে মোট ছাপ্পান্ন মিটার হবে অর্থাৎ দুই গুণন দুই যদি তিন করে বাদ যেত তাহলে দুই গুণন তিন হতো ধরো এই দিক থেকেও তিন বাদ যেত এই দিক রাস্তার চরা যদি তিন মিটার করে থাকতো তিন মিটার করে থাকতো তাহলে কী হতো দুই গুণন তিন হতো কারণ দুই পাশ থেকে এই যে এই দৈর্ঘ্য থেকে দুই পাশেই তিন তিন বাদ যেত এটা তোমরা বুঝতেই পারছো বা বোঝা উচিত কারণ এই অঙ্কগুলো আগে করা হয়েছে তারপর প্রস্তুই একই ব্যাপার যে যদি তিন করে হতো দুই গুনন তিন যদি দুই করে আছে এই পাশ থেকে দুই বাদ যাবে এই দিক অর্থাৎ এই চল্লিশ মিটার থেকে এইখান থেকে দুই বাদ যাবে কারণ এটা রাস্তা বাদ আর এই দিক থেকে দুই বাদ যাবে কারণ ওই দিকেও রাস্তা আছে এই জন্য দুই মিটার দুই মিটার দুই গুণন দুই বাদ যাবে আশা করছি তোমরা এটা বুঝতে পারবে এরপর কী করছে তাহলে এটা হলো ছাপ্পান্ন মিটার আর এটা হলো ছত্রিশ মিটার তাহলে রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল কী হবে এটা গুণ করতে হবে তাহলে রাস্তা সহ সাইড গুনন চল্লিশ এটা জানাই রাস্তা সহ আর রাস্তা বাদে কি হলো এই ছাপ্পান্ন গুনন ছত্রিশ তাহলে এটা চব্বিশশো পরেরটা হলো দু হাজার ষোলো তো বোঝা যাচ্ছে যে রাস্তার ক্ষেত্রফল কী হবে রাস্তা সহ যেটা আর রাস্তা বাদে এটা বিয়োগ করলেই তো রাস্তাটা বাজবে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল আর রাস্তা বাদে বাগানের রাস্তার সহ যেটা ওইটা থেকে রাস্তা বাদে বাদ দিলে শুধু রাস্তাটা বের হয়ে আসবে এটা তোমরা সহজে অনুধাবন করতে পারতেছো তো আশা করছি এটা বুঝতেই পারবে এরপর দেখো চব্বিশ নম্বর অঙ্কটা দেখে যদি আমরা লক্ষ্য করি তাহলে বলা হচ্ছে এখানে বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাড়ে সাত টাকা দরে মানে সাত দশমিক পাঁচ টাকা দরে ঘরের মেঝে কার্বোর্ড দিয়ে মুড়তে মোট এত টাকা ব্যয় হয় তো ঘরটির দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করতে বলছে এই অঙ্কটা তোমরা পারবে কারণ এটা আসছিলো তো আমরা আগে বের করে নেব আসলে কি ঘরের ক্ষেত্রফল বের করার বের করতে হবে কীভাবে বের করতে হবে কারণ প্রতি বর্গমিটারের খরচ দেওয়া আছে আর মোট খরচ দেওয়া আছে তার মানে কি প্রতি বর্গমিটারের খরচকে অর্থাৎ মোট খরচকে প্রতি বর্গমিটারের খরচ যদি ভাগ করি তাহলে ওই ঘরটার ক্ষেত্রফল পাওয়া যাবে এটা আমরা বের করতে হবে তার জর্গপ্রস্তের ক্ষেত্রফল নিতে হবে হ্যাঁ সমীকরণের মতো মাধ্যমে তাহলে দেখো দেওয়া আছে প্রতি বর্গমিটারে ষাট টাকা সাড়ে ষাট টাকা দরে ঘরের মেঝেতে কার্পেট লাগাতে এত টাকা খরচ হয় তাহলে ঘরের ক্ষেত্রফল কী হবে মানে তোমরা ঐকিক নিয়মে করে নিতে বের করতে পারতে যে ঐকিক নিয়মে কীভাবে যে সাড়ে ষাট টাকা খরচ হয় লিখতে পারো যে সাড়ে সাত টাকা খরচ হয় হ্যাঁ এক মি এক বর্গমিটারে তাহলে এক টাকা খরচ হয় এক ভাগ সাড়ে সাত টাকা সাড়ে সাত বর্গ মিটারে তাহলে এই যে এগারো এগারোশো হ্যাঁ তাহলে এগারোশো কি হুম এগারোশো দুই দশমিক পঞ্চাশ টাকা খরচ হবে কত বর্গমিটারে তার মানে এটা ভাগ হয়ে যাবে ভাগ হইলে এত বর্গমিটার আশা করছি ওই কি নিয়মেই তোমরা বুঝতে পারছো যদি এরপর কনফিউশন হলে দেখো আমি একটু করার চেষ্টা করি এখানে যে লিখতে পারো যে সাড়ে সাত টাকা খরচ হয় হ্যাঁ এক বর্গমিটারে কথাটা লিখতে পারো এক বর্গমিটারে আর এক টাকা খরচ হয় এক ভাগ সাড়ে সাত বর্গমিটারে তাহলে এগারো শত মানে এক হাজার দুইশো একশো দুই টাকা দশমিক পঞ্চাশ পয়সায় খরচ হয় তাহলে এটা উপরে যাবে ব্যাপারটা সেম এরকম আসবেই তো আশা করছি এটা বুঝতেই পারছ তাহলে এত বর্গমিটার মূলত ওই ঘরটার আয়তন কিন্তু আবার উপরে একটা শর্ত বলে দিচ্ছে তোমরা প্রশ্নটার দিকে খেয়াল করবে বই থাকলে যে দৈর্ঘ্য যা আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ তো আমরা ধরে নিলাম প্রস্থ ক মিটার তাহলে দৈর্ঘ্য হবে তিন ক মিটার তাহলে এই যে তিন ক আর তিন ক মানে ক আর তিন ক তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ এই অনুসারে বর্গ ক্ষেত্রফলটা এরকম হয় তিন গুণন তিন ক গুণন ক কারণ এটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্ত দর্গুণন প্রস্ত তাহলে তিনটা তো তিন থাকলোই আর ক আর ক গুণ করলে কী হবে ক স্কোয়ার তাহলে তিন ক স্কোয়ার তাহলে দরিগুণন প্রস্ত অনুসারে হ্যাঁ তারপরে এটা না লিখলে চলবে তো প্রশ্ন অনুসারে এই তিন ক স্কোয়ার এই বর্গমিটার কারণ এটা হচ্ছে ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তো শর্ত অনুসারে এইটা আর এটা সমান সেটাই করেছে তাহলে এই তিন দ্বারা পরবর্তীতে কী হয়েছে এই তিন যেটা ছিল এই যে তিন এই তিন ভাগ হয়ে গেছে হ্যাঁ ভাগ করে দেওয়ার পর আসছে হলো কত উনপঞ্চাশ আবার এই ক স্কোয়ার কী হয়ে গেছে এইদিকে বর্গমূল হয়ে গেছে রুট ওভার হ্যাঁ তো পক্ষকে বর্গমূল করলে কী হবে এই যে উনপঞ্চাশের বর্গমূল সাত সাথে ঊনপঞ্চাশে সাত হবে তাহলে কর মান কত হলো কর মান হচ্ছে সাত তার মানে কি তার প্রস্থ সাত মিটার তাহলে কী হবে একুশ মিটার তিন সাথে একুশ মিটার আশা করছি অঙ্কটা বুঝতে পারছো তো আজ এই পর্যন্তই তো সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ